নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের যে নোটিফিকেশন এসেছে তার ফর্ম ফিল আপ সম্পর্কে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখুন, কারণ এই রকম নতুন নতুন নোটিফিকেশন তাহলে আপনারা সহজেই পেতে পারবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আইটিবিপি তারা তাদের হেড কনস্টেবল, এডুকেশন অ্যান্ড ট্রেস কাউন্সিলর দুটো নাম দেওয়া আছে, এই দুটো পোস্টের জন্য তারা অনলাইন ফর্ম ফিল আপের জন্য যে নোটিফিকেশান দিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেটিতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন 24/9/2018 থেকে 23/10/2018 পর্যন্ত। তো যে ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, itbppolish.nic.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে ফর লেটেস্ট রিক্রুটমেন্ট ইনফরমেশান কাইন্ডলি ভিজিট, এই যে এই নোটিফিকেশানটি যাচ্ছে রিক্রুটমেন্টের যে অপশানে সেটিতে ক্লিক করলে আপনারা এইরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন, যেখানে আপনাদেরকে যে অ্যাডভার্টাইজমেন্টটা আমি দেখাচ্ছি সেই অ্যাডভার্টাইজমেন্টেরই নোটিফিকেশান আপনারা আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেড কনস্টেবল, যেটা এখানে ক্লিক করলে আপনারা এই যে নোটিফিকেশানটা এটি দেখতে পাবেন। তো এটা থেকে কী কী যোগ্যতা এবং থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফি যেটা লাগবে সেটা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, এসসি এসটিদের এবং মহিলাদের কোনো টাকা লাগবে না। আপনি এই টাকাটি, যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদেরকে এই টাকাটি তারা দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে। তো তারা নিশ্চয়ই সেই ব্যবস্থাটা করে ফর্ম ফিল আপ করবেন আশা করা যায়। তো মোট যে পোস্ট সেটি হচ্ছে 73 জনকে তারা এই পোস্টে নিয়োগ করবে। বয়স তারা রেখেছে 18 বছর থেকে 25 বছরের মধ্যে, সেটি আপনাদেরকে হিসাব করতে হবে 1/1/2018 এই সময়কাল ধরে দেখে নেবেন। এবং যারা ক্যাটাগরির আছেন এসসি এসটি ওবিসি তারা যে রিল্যাক্সেশন পান সেটিও অন্যান্য নিয়মের মতোই এখানেও পেয়ে যাবেন। আর যে কোয়ালিফিকেশনটা দরকার, 10+2 ইন্টারমিডিয়েট যারা পাশ করেছেন ভারতের যে কোনো বোর্ড থেকে, সেই বোর্ডে যারা পাশ করেছেন তারা এটা কোয়ালিফিকেশান হতে হবে 10+2, মানে 12 ক্লাস পাস করলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যে ভ্যাকান্সির যে পোস্ট আছে সেগুলো হেড কনস্টেবল, যেটা এডুকেশন অ্যান্ড ট্রেস কাউন্সিলর মেল ক্যান্ডিডেট নেওয়া হবে, আনরিজার্ভ 32 জন, এসসির 9 জন, এসটির 4 জন, ওবিসি 17 জন, মোট 62 জনকে এই মেল ক্যান্ডিডেট নেওয়া হবে। এবং হেড কনস্টেবল এডুকেশন অ্যান্ড ট্রেস কাউন্সিলর ফিমেল, সেখানে আনরিজার্ভ 5 জন, এসসি 2 জন, এসটি 1 জন, ওবিসি 3 জন, মোট 11 জনকে। এই নিয়ে 73 জনকে তারা এই পোস্টগুলোতে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, যেটার আসল নাম, সেখানে এডুকেশন অ্যান্ড ট্রেস কাউন্সিলর হিসাবে তারা নিয়োগ করবে। যে সিলেকশন প্রসিডিওর আছে সেটি আপনাদেরকে ফিজিক্যাল টেস্ট দিতে হবে এবং তারপরে রিটেন টেস্ট হবে, এবং সেখানে উত্তীর্ণ হলেই আপনারা এই পোস্টের জন্য সিলেক্টেড হবেন। তো যেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটি ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি, যে এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন recruitment.itbppolish.nic.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই, কারণ বন্ধুরা এই ভিডিওতে এইটুকুই। আমার এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এবং আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করুন এবং কমেন্ট করে জানান। অন্যান্য যদি কোনো ইনফরমেশান আপনারা